সর্বনাশ হয়ে গেছে, কি দেখলাম আমি, আমি কি দেখে ফেললাম? এই সরু, কি হয়েছে? কি আমার চোখে ছানি কেন পড়ে গেল না বলতো? এই দৃশ্য দেখার আগে আমি মরে গেলাম। এই সরু একদম নাটক করি না, ঠিক আছে? যা হয়েছে সেটা খুলে বল, কি হয়েছে বলবি তো। আমি দেখলাম মিতুল দিদি, মিতুল দিদি আমি বলছি তুই চল, আমি নিজের চোখে দেখবি। তুই বিশ্বাস করছিস না তো আমার কথা? আয় দেখবি, আয়, তোকে এক্ষুনি আমি প্রমাণ দেবো। সরু শোন না, এই সরু বলছি মিতুল দিদি তো ঘরে নেই। আমি কোথায় যাচ্ছিস? মিতুল দিদি ঘরে নেই তো ভালোই তো হয়েছে, তোকে আমি আরো ভালো করে প্রমাণটা দিতে পারব। সরু, এই সরু, তুমি দেখো ঠাকুর, ইন্দ্রবাবুর এই সিগারেট খাওয়ার নেশাটা যেন আমি ছাড়াতে পারি, তুমি আমার সঙ্গে থেকো। আরে ঘরে কেউ নেই, এই সময় জিনিসপত্র ঘাটাঘাটি আমার একেবারে পছন্দ হয় না। এই তুই চুপ কর তো। আরে আমি তো এই ঘরে সিগারেটটা খুঁজতে এসেছি, আমি কি চুরি করতে এসেছি নাকি? অদ্ভুত ব্যাপার, তখন থেকে বকে যাচ্ছে। আর শোন, তুই তো আমার কথা বিশ্বাস করছিলি না বলে আমি তোকে এখানে প্রমাণ দিতে নিয়ে এসেছি। বেশি দেখেছিস, এটা সিগারেটের প্যাকেট তো, দেখ। যা ভেবেছিলাম ঠিক তাই। মিতুল দিদি সিগারেট দেখলি তো, এবার তোর আমার কথা বিশ্বাস হয়েছে। শোন পঞ্চা, এই খবরটা না আমাকে এক্ষুনি ঠাম্মিকে জানাতেই হবে, এক্ষুনি জানাতে হবে। শোন সরব, একদম জানি না বলে দিচ্ছি, এই সমস্ত কথা তুই কাউকে বলবি না। বেশ করবো, বলবো। তুই কে রে, আর তোর কথা আমি শুনতে যাবই বা কেন? আমি এই কথাটা এক্ষুনি ঠাম্মিকে গিয়ে বলবই। শোন, আমি যখন বলেছি তুই বলবি না মানে তুই বলবি না। আমি বলবো। আরে সরব, মিতুল দিদির নামে এসব বললে মিতুল দিদিকে সবাই খারাপ ভাববে, বোকার মতো কাজ। আমি বোকার মতো কাজ করছি? তুই এখানে খুব চালাক হয়ে গেছিস না? শোন পঞ্চা, একদম বেশি কথা বলবি না, আমি বলে দিচ্ছি, আমার কিন্তু একদম ভালো লাগছে না। পঞ্চা, সরব, তোরা এখানে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিস? দাঁড়া, আমি এক্ষুনি বাড়ির সবাইকে জানাচ্ছি। না 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 না, কাউকে কিছু বলো না, কাউকে কিছু বলো না। বলবো না মানে? তোরা এখানে মিতুলের ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাবি আর আমি কাউকে জানাবো না? আমি এক্ষুনি সবাইকে বলে দিচ্ছি, দেখ। আমরা সিগারেট খাই না, বিশ্বাস করো, আমরা সিগারেট খাই না। আমরা কেন সিগারেট খাবো? সিগারেট তো মিতুল দিদি খায়। কি বলে, মিতুল, মিতুল সিগারেট খায়? হ্যাঁ গো, ওই মিতুল দিদির বালিশের তলা থেকে প্যাকেটটা পেলাম। কি বলছিস, মিতুল সিগারেট খায়? শোন, ওটা যেখান থেকে পেয়েছিস সেখানে রেখে দে, সেখানে রেখে দে বাবা, আমি আমি কিছু জানি না। বিষয়টা এক্ষুনি একবার মাসিমাকে গিয়ে জানাতে হবে।
দিদি, তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা ছিল। কি হয়েছে পঞ্চদা, তুমি এরকম হাঁপাচ্ছ কেন? আরে মিতুল দিদি, তুমি যাই ও কিছু না মিতুল দিদি, হওয়া কিছু না। এই পঞ্চা, তোকে কখন থেকে দাদু ডাকছে, তুই এখানে কি করছিস? কি হলো পঞ্চদা? তোকে দাদু ডাকছে পঞ্চা, কখন থেকে ডাকছে? এই সরো, তুই আমাকে বলতে দিলি না কেন রে? ইচ্ছা করি আমি বলতে দিই না। আচ্ছা পঞ্চা, তোর কি মনে হয় রে, আমি কি মিতুল দিদির শত্রু? শোন, আমি না মিতুল দিদির ভালো চাই। এই যে খারাপ জিনিসগুলো মিতুল দিদি খাচ্ছে, এগুলো কি খাওয়া ঠিক? তুই বল, এগুলো তো ছেড়ে দেওয়া উচিত। আরে আমি কি মিতুল দিদিকে বলতে পারতাম না? এবার কি হবে বলতো, বড়দের কাছে মিতুল দিদি বকা খাবে? থাক, মিতুল দিদিকে বকাটা খেতে দে। শোন পঞ্চা, দেখ এখন যা অবস্থা, তাতে যদি তুই বা আমি মিতুল দিদিকে কিছু বলতে যাই না, মিতুল দিদি সেটা শুনবে না রে।